যে পুরাতন মানে আমাদের পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ রোড এবং লিংক রোড, হ্যাঁ, পাগলা ফতুল্লা রোডের পরে এই মিশন পাড়া জেলা সলিমুল্লাহ রোড, তারপরে এই ডিবি রোড, এই একটা রাস্তাই আমাদের এই সভা। এই রাস্তার আর কোনো বিকল্প নাই বঙ্গবন্ধু রোড, এবং এর যে ভবিষ্যতে একবারের মাধ্যমে বড় করা ছোট করা সেই সুযোগ নাই, কারণ প্রত্যেকটা এমন ভ্যালুয়েবল সম্পত্তি এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, সরকারের কোনো সম্পত্তি নেই। এবং সেখানে আমরা এই রাস্তা বাতল ভাইয়ের আগে বলছে যে তিনবার আমরা রেল ক্রসিং আছে, চাষালায় একটা, দুই নম্বর গেটে একটা, এক নম্বর গেটে একটা, এবং 10 বার আমাদের মধ্যে ট্রেনটা আসা যাওয়া করে। 10 বার মানে 10 বার আসে, 10 বার ফেরত যায়, 20 বার প্রতিটা সিগনালে যদি আমি 5 মিনিট করে ধরি, আচ্ছা 32 বার, 32টা যদি আমি 5 দিয়ে পূরণ করি কত, অনেক প্রায় 150 মিনিট, 150 মিনিট মানে 3-4 ঘন্টা, যদি আমাদের এই কর্ম ঘন্টার মধ্যে থেকে 3-4 ঘন্টা চলে যায়, তাহলে তো বুঝেন দেশের অবস্থা আমরা কি অবস্থায় আছে। আর তার চেয়েও বড় কথা, এই 3-4 ঘন্টার যে জ্যাম, এই বন্ধ থাকার ফলে যে জ্যাম উৎপত্তি হয়, সেই জ্যামটা নিরসন হওয়ার জন্য আমাদের প্রায় 6-7 ঘন্টা। এর অর্থ আপনারা খেয়াল করে দেখবেন যে নারায়ণগঞ্জের মানুষ আমরা এখন নারায়ণগঞ্জে বসেও ঢাকার ফিলিংস পাই, অনুভূতি পাই। ঢাকায় যেমন সর্বক্ষণ যানজট, নারায়ণগঞ্জেও কিন্তু আর কন্টিনিউ চলার কোনো ব্যবস্থা নেই, কারণ ওই 3 ঘন্টায় 9 ঘন্টার উপরে গিয়ে পড়ে। এই জন্য আমার একটা প্রস্তাব, যদি আমরা একটা রাস্তা 1/11 সময় আর্মির সহযোগিতায় তৈরি করেছিলাম, মহিলা কলেজ, এই রেল লাইনের পাশে প্রচুর সরকারি সম্পত্তি আছে রেল লাইনের, মহিলা কলেজ থেকে যদি আমরা একটা রাস্তা, বিকল্প রাস্তা তৈরি করি এবং এই রাস্তাটা যদি 2 নম্বর গেট পর্যন্ত সংযোগ ঘটাই, এবং ইতিমধ্যে আপনারা, হ্যাঁ আমার ইতিমধ্যে আপনারা খেয়াল করবেন 1/11 সময় আমরা এই পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছি, কিন্তু এই রাস্তাটা চালু করতে পারতেছি না কেন, এই জায়গায় থাংকাপুরের মার্কেট আছে, এই থাংকাপুরের মার্কেট রেলওয়ে থেকে নামমাত্র মূল্যে তারা লিজ নিয়ে সম্পত্তি মার্কেট তৈরি করছে, এবং এই জায়গাগুলিতে দোকান ঘর থাকায় আমরা এই রাস্তাটা কন্টিনিউ করতে পারতেছি না। এই রাস্তাটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তবে এই ফতুল্লার অঞ্চল, যেমন আমাদের, আমার যে ওয়ার্ড, এই ওয়ার্ডও ফতুল্লার থানার অর্ধেক, আমার ওয়ার্ডের লোকগুলিও যদি 2 নম্বর গেট যেতে চায়, কিংবা ফতুল্লার পঞ্চবটির লোকগুলো যদি আমাদের শহরে আসতে চায়, তাহলে কিন্তু তারা এই রোডটা ব্যবহার করতে পারে। আমরা এই চাষার মানুষ এই বাড়তি চাপটা থেকে রক্ষা পাই, সে সরাসরি এখানে এসে উঠতে পারে। এই রাস্তাটা করা যায় কিনা আমার একটা এটা প্রস্তাব থাকবে। আরেকটা জিনিস আপনারা সবাই জানেন, যারা প্রবীণ মুরব্বী আছেন, এরশাদ সাহেব যখন এই সলিমুল্লাহ রোড বড় করেন, তখন এই জায়গায় কুমুদুনির সম্পত্তি আছে, এই সিরাজুল্লাহ রোডের পাশে কুমুদুনির সম্পত্তি উনি দখল নিয়েছিলেন, এবং সেগুলি সে চার গোপ এগুলি সে ভেঙে দিয়েছিলেন, এবং এই অর্ধেক হচ্ছে কুমুদুনির, আর এই অর্ধেক হচ্ছে রেলওয়ে। আমরা কুমুদুনির পরবর্তীতে দীর্ঘদিন এটা যখন সরকার আর রাস্তাটা করে নেই, এর সাথে পতনের পরে আবার কুমুদুনি দেয়াল দিয়ে সেই জায়গাটুক তার দখলে নিয়ে গেছে। এই রাস্তাটা যদি আমরা বড় করে দিতে পারি এবং রেলওয়ে এবং কুমুদুনি জ্যাক নিয়া, তাহলে আমাদের এই যানজট নিরসন করা সম্ভব, এবং আমার মনে হয় যে বিকল্প রাস্তা হিসাবে সেটা আমরা নিতে পারি। 3টা অপশন আছে এই জায়গায় রেলের, এই জায়গায় বাদলভাই যেটা বলছে যে বাইপাস তৈরি করা, রেলের উপর দিয়ে কভার করে যদি রাস্তা করে, তাহলে আমাদের এই 3 ঘন্টার সময় নষ্ট হবে না। অথবা আমাদের এখানে এখন সেই বাণিজ্যিক নগরী আর নাই, মানে নদী নির্ভর যেই বাণিজ্য, এই রেল লাইনটা তৈরি করা হয়েছিল কিন্তু এইভাবেই যে নদীর থেকে মালটা রেলে উঠবে, এটা দিয়ে সারা বাংলাদেশ যাবে এই জন্য, কিন্তু যেহেতু আমাদের নদী নির্ভর আর পাটের ব্যবসা, কাপড়ের ব্যবসা নাই, সেই জন্য ইচ্ছা করলে কিন্তু আমরা রেল স্টপিস্টারে চাষারা স্টেশন পর্যন্ত ক্লোজ করে দিতে পারি। এই ক্লোজ করে দিলে নারায়ণগঞ্জ শহরের ভিতরে আর ট্রেন ঢুকতে হবে না, নারায়ণগঞ্জ শহরে কোনোদিন আর ওই রেলের ক্রসিং সেই ভার আর ফেলতে হবে না। তাহলে আমাদের এই 3-4 ঘন্টা যদি বাঁচে, তাহলে আর কোনোদিন যানজট হওয়ার সম্ভাবনা নেই। ছোট শহরে বাঁচানোর এর চেয়ে আর বিকল্প, আমার ছোট মাথায় এর চেয়ে আর বিকল্প বুদ্ধি নাই, এই রেলগুলিকে বন্ধ করে দেওয়া কিংবা ওভারপাস করা, আর পাশাপাশি এই বিকল্প রাস্তাটা তৈরি করা, এবং এই রাস্তা কুমুদুনির থেকে আবার জায়গা ফিরত নেওয়া ওই সলিমুল্লাহ রোড, তখন এই সিরাজুল্লাহ রোড যদি প্রশস্ত হয়, তবে এই 12 নম্বর ওয়ার্ড আমাদের 1-12 পর্যন্ত তাদের মেন রোড হচ্ছে এটা, তারা এদিকে আসে না,
তারা এই রুটটা ব্যবহার করে এই শহরে ঢুকতে পারবে। তো সবাই বিবেচনা করবেন আমার দাবিটার প্রতি। আর তৃতীয়ত, যারা বিশ্ববিদ্যালয় থেকে আসছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অনেক বিষয়ে কাজ করবেন, কিন্তু এই বিষয়টা আমার একান্তই দাবি থাকলো। আমি এবং পেপারসটা আমার নাম ফোন নাম্বার সহ আপনাদের কাছে আমি জমা দিতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।